কারোবার ঘরলৈ রামচন্দ্র আহিছে, কারোবার কোলালৈ আকো আহিছে সীতা দেবী। অযোধ্যাত রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্র ক্ষণতে অসমত উপজিল রাম আর সীতা। পিতৃ হিসাবে তো মানে নথৈ আনন্দিত, মানে ভাষার বুঝাব নিম। আর যিনি সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় অর্চনা পূজা অর্চনা করে আসে, তো সেইখিন মুহূর্তত মানে সেই শুভ মুহূর্তত মানে এটি পুত্র সন্তানের পিতৃ হলো। মানে রাম রাখিম, রাম বরা। হয় হয় হয়, ভাল লাগিছে, নথৈ আনন্দিত আমি। আর মানে কি জানানে, এতিয়াও মানুষে ভগবান জন্ম দিব পারে, রামচন্দ্র জন্ম দিব পারে, সেইটা আজি মানে মোর পুরা মানে অনুভব পুরা করছো আর যে এতিয়াও পারে মাতৃসকলে। অযোধ্যা তেতিয়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সুমধুর ক্ষণ, সমগ্র দেশ তেতিয়া বিলীন হয়ে আছিল ভগবান শ্রীরামচন্দ্রক আরাধনা করা। কিন্তু সেই মহেন্দ্র ক্ষণতে রাজ্যের বহু পরিয়াললৈ ভগবান হয়ে আহিল শিশু রামচন্দ্র, বহু পরিয়াললৈ আলোহী হয়ে আহিল সীতা দেবী। তেনে এক মধুর স্মৃতির সাক্ষী হল গুয়াহাটি মহানগরীর বৈশিষ্ট্যর এইটু পরিয়াল। সোমবারে দিনের 12:53 সঞ্জীব বরা আর করিশ্মা বরার বুকুর মাজলৈ আহিল এটি পুত্র সন্তান। ঠিক সেই সময়তে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্র ক্ষণ, সে এওঁলোকৰ ঘৰলৈ আহিল রামচন্দ্র। পিতৃ হিসাবে তো মানে নথৈ আনন্দিত, মানে ভাষার বুঝাব নিম। আর যিখিনি সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় অর্চনা পূজা অর্চনা করে আসে, তো সেইখিন মুহূর্তত মানে সেই শুভ মুহূর্তত মানে এটি পুত্র সন্তানের পিতৃ হলো। চিকিৎসালয়টি পিতৃ আর বর্মাকে মিলি আরম্ভ করে দিলে নামকরণ পর্ব। দেবশিশুটির নাম রাখিলে রাম বরা। মানে রাম রাখিম, রাম বরা। হয় হয় হয়, যথেষ্ট সুখী, যথেষ্ট সুখী। মোর ডাঙর বউ আছে বর্মা, মোর যথেষ্ট সুখী, আমার গোটে পরিয়াল যথেষ্ট সুখী। কেবল পুত্র সন্তানের বাবেই নহয়, কন্যা সন্তানের বাবেও পরিয়ালে ভাবি থৈছিল নাম। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনা সঞ্জীব বরার পরিয়াললৈ যদি কন্যা সন্তান আহিলেতেন, তেন্তে বর্মাকর সিধা কথা, নাম হব সীতা বরা। মই তো আগতে ভাবিছিলোঁ কি জানা, ছোৱালী হোৱা হলে সীতা দেবী, ৰাম ল'ৰা হলে ৰামচন্দ্ৰ। এতিয়াতো আৰু ৰামচন্দ্ৰই হ'ল, আৰু আমাৰ কোনো আপত্তি নাছিল, ল'ৰা ছোৱালী আহক মুঠতে। আৰু যদি ছোৱালী হ'ল সীতা দেবী, এই দুটা আমি ভাবি থৈছিলোঁ কালি, যেতিয়া আজি ডেটটো মানে ক'লে আজিতো কৰাবই লাগিব, ৰাম বৰা হ'ব, ৰাম বৰা হ'ব। আৰু সীতা দেবীয়ে ৰাখিলোঁহেঁতেন, মই সীতা সীতা বৰাই ৰাখিলোঁহেঁতেন। দিশপুৰ পলিক্লিনিকৰ পৰা এইবাৰ আপোনালোক বলক জালুকবাৰী আকাংক্ষা হস্পিটেললৈ। সোমবাৰৰ দিনটোত এইখন চিকিৎসালয়ত জন্ম হৈছিল 17টিক দেবশিশু। স্ত্রী আর প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রীতা ভূঁয়ার তত্ত্বাবধানতে জন্ম হয়েছিল 14টিক শিশু। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনাই সন্তান জন্ম দিব লাগে, সে চিকিৎসকক অনুরোধ করে হলেও প্রসবর দিন দেওবারের পরিবর্তে সোমবার করাব লাগে, কারণ যেনে তেনে দেওবারটো পার হলেই সোমবারে খাটাং রামচন্দ্র আহিব। কালি এনেকুৱা হ'ল যে যিসকল মাতৃ এই ওচৰে পাজৰে যাৰ ডেলিভাৰী ডেটবোৰ আছিলে সকলোৱে কালি দিনটো মানে বাছনি কৰি লৈছিলে, আৰু সেইমতে কিছু সংখ্যকে টাইম চাই দিছিলে আৰু কিছু সংখ্যকে টাইম চোৱা নাই। চবৰ মন ফূৰ্তি, চবে ধন্যবাদ, চবে মিঠাই পঠাই দিছে, মিঠাই খাইছে। আৰু মই সেইকাৰণে সকলো জোকাইছিলোঁ যে কি নামবোৰ কি ৰাখিব, ছোৱালীকেইজনী কি ৰাখিব আৰু ল'ৰাকেইজনক কি ৰাখিব, তো চবে হাঁহিছে। এগৰাকীকতো মই ৰবিবাৰেই হোৱাৰ কথা কৈছিলোঁ, কিন্তু তেখেতে ক'লে যে নাই বাইদেউ, যেনে তেনে মোক আপুনি সোমবাৰটো কৰাই দিয়কে। আৰু মানুহৰ এই ৰাম বুলি যিখিনি মানে মানুহৰ আন্তৰিকতা, এই একেটা দিনতে চব মানে গোটেই ভাৰতবৰ্ষতে মানুহৰ এটা ফূৰ্তি, রামর যিখিনি মানে গুণ, যে সবে যে এনেকুৱা বিচাৰিছে যে মোৰ ল'ৰাটো বা মোৰ ছোৱালীজনীও যাতে তেনেকুৱা গুণৰ অধিকাৰী হয়। সোমবাৰৰ দিনটোত সন্তান প্ৰসৱ কৰি অত্যন্ত সুখী প্ৰতিগৰাকী মাতৃ। কোনে কি নাম ৰাখিব, সকলো হাঁহি হাঁহি কৈ গ'ল প্ৰসূতি মাতৃয়ে। বহুত অপেক্ষা আছিলে, ইচ্ছাও আছিলে এইটো দিনত দিবলৈ মানে জন্ম পাব, আশা আছিলে আৰু। সুখী এইদরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনা গুয়াহাটিকে ধরে রাজ্যের ভিন্ন প্রান্তর চিকিৎসালয় অথবা গৃহত জন্ম লাভ করা শিশু সমূহ অধিকাংশরে নাম রখা হল রাম
অথবা সীতা। কেমেৰা পাৰ্চন বিনয় আৰু দেৱজিৎ ভট্টৰ সৈতে দাদুল দত্ত আৰু ৰতন কলিতা, নিউজ লাইভ।